আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি কামরুন আহারফি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা মুরাদ হাসানের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাতে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে তথ্য মন্ত্রণালয় এদিকে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর সংসদ সদস্য পদ থাকবে কিনা সেই বিষয়ে জাতীয় সংসদের স্পিকার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় পদ হারানোর বিষয়েও ইঙ্গিত করে তিনি বলেন এই বিষয়ে পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে মারুফ রেজা রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় সদ্য প্রকাশ হওয়া অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেয় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে সোমবার সন্ধ্যায় পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনার একদিন পরেই ব্যক্তিগত কারণ দেখিয়ে জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান পরে সেটি প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানোর জন্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয় মন্ত্রিপরিষদ বিভাগে এদিকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের এমন আচরণে সরকার ও দল বিব্রত বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তার কিছু বক্তব্য কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে আমার কাছে মনে হয়েছে তিনি আগে যেরকম ছিলেন গত তিন মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল বিভিন্ন ঘটনা এবং কর্মকাণ্ডে সেটি আমার মনে হচ্ছিল আর তার সংসদ সদস্য পদের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সময়মতো প্রত্যেকেই এর জন্য শাস্তি ডিসিপ্লিনারি অ্যাকশন প্রত্যেকের বিরুদ্ধে নেওয়া হবে এখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্ন এ ধরনের সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটি মিটিং ছাড়া করার কোনো সুযোগ নেই আমরা পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিং তার বিষয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা করব অন্যদিকে পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে মোরাদ হাসানের দলীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান সাধারণ সম্পাদক বলেন দল থেকেও তাকে অব্যাহতি দেওয়া হতে পারে কার্যকরী কমিটির সভা দেখেছি সেই সভায় আলোচ্য সূচিতে সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে এরকম সিদ্ধান্ত নেবে বলে আমাকে জানিয়েছে এদিকে কৃতকর্মের জন্য নারী জাতির কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর মোরাদ হাসান মারফ্রেজা আর টিভি ঢাকা এবার জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ডক্টর মুরাদ হাসানকে বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ এছাড়া ফোনালা ফাঁসের ব্যাপারে নায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে দেয় আরও জানাচ্ছেন অভি ইসলাম এবার জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মুরাদ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা ও পরিবার কল্যাণ সম্পাদকের পদে ছিলেন এর আগে মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের খবরে আনন্দ মিছিল করে দলীয় নেতাকর্মীরা এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয় এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় হুমকির বিষয়ে খতিয়ে দেখতে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ ফোনালাপের বিষয়ে গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নায়ক ইমন এবং ডাকা হবে নায়িকা মাহিয়া মাহিকেও তার টেলিফোনে এক দেড় বছর আগে নাকি এরকম একটা কথা হয়েছে সেটা বলেছে এবং তার টেলিফোনে রিং দিয়েছিল সেটাও বলেছে তা আমরা মানে যেহেতু সাইবার রিলেটেড ঘটনাগুলি আসলে আমরা এর একটু বুঝ নেই এবং আমরা গোপনে বা প্রকাশ তদন্ত করি তো সে যেহেতু নিজের ইচ্ছা এসেছে এবং সে কথা বলেছে আমরা কথা বলেছি আমরা প্রয়োজন হলে তাকে এই বিষয়টা তাকে জিজ্ঞাসাবাদ করব অন্যদিকে ডাক্তার মুরাদ হাসানের সংসদ সদস্য পদ বাতিল করে তাকে দ্রুতই গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সভায় দাবি জানান তারা

বিএনপি চেয়ারপারসনের নাতি জায়মা রহমানকে নিয়ে অশোভন মন্তব্য করায় মামলা করবে বিএনপি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড মুরাদ হাসানকে গ্রেপ্তারের দাবি করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির ইজভি আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন গণতন্ত্রকামী শক্তিগুলোকে সঙ্গে নিয়ে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে রহমান রুবেল বিস্তারিত আপত্তিকরূপ ব্যবহার মন্তব্যের কারণে গত কদিন ধরে আলোচনায় ক্ষমতাসীন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড মুরাদ হাসান খালেদা জুয়ার নাতনিকে নিয়ে বর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্যের পর এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপের অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় ওঠে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলা লোক রাজনীতি করার অযোগ্য বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি নয়া পল্টনের সংবাদ সম্মেলনে দেশের প্রচলিত আই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তার শাস্তির দাবি জানান বিএনপির এই নেতা তাকে আমার মনে হয় যে এই ধরনের একটি ব্যক্তি রাজনীতি করার অযোগ্য সে যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন সকল পর্যায়ের তার যে পদ অবস্থান থেকে তাকে সরিয়ে দিতে হবে শুধু মন্ত্রী থেকে নয় এবং সে যে অন্যায় কথা বলেছেন সেটা আইনে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় তাকে বিচার করতে হবে তার শাস্তি দিতে হবে তাকে গ্রেফতার করতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে আইনজীবী সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য আইন কোনো বাধা নয় বাধা সরকার আজকে অত্যন্ত অসংস্থ এত অসংস্থ যে আমি বর্ণনা করতে পারব না জীবন ও মৃত্যু তিনি তার যেটা আশু প্রয়োজন তা হচ্ছে উন্নত চিকিৎসা কেন্দ্রে তার উন্নত চিকিৎসা তার সে এক ধারা সেখানে পরিষ্কার করে বলে আছে যে সরকার সরকার শুধু সরকারই পারে তাকে বিদেশের চিকিৎসার জন্য আইন কোনো বাধা হয় বাধা হচ্ছে সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয় করে ভুল শনিবারের মধ্যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দিলে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত আইনজীবীরা বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সন্ধ্যায় শাহবাগ থানায় মামলাটির আবেদন করা হয় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগ আনা হয়েছে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসান কুরুচিপূর্ণ বক্তব্য দেন তার প্রেক্ষিতে আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে অশালীন মন্তব্য করেন হোসেন আলাল অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে পানি জমে থাকলে কৃষি জমি ব্যাপক হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছে কৃষি অধিদপ্তর এদিকে দেশের বিভিন্ন স্থানে এখনও বৈরী আবহাওয়া বিরাজ করছে আবহাওয়া অধিদপ্তর বলছে বুধবার থেকে শুরু হবে শীতের প্রকোপ বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে গেল দুই তিন দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে মঙ্গলবার সকালেও গুড়িগুড়ি বৃষ্টি হয় তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি থেমে গেলেও দিনভর সূর্যের দেখা মেলেনি আবহাওয়া অধিদপ্তর বলছে বুধবার থেকে আবহাওয়া স্বাভাবিক হবে শুরু হবে শীতের প্রভাব তাপমাত্রা কম থাকবে রাতে ঢাকা এবং অন্যান্য জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে আগামী দিন আকাশ আরও পরিষ্কার থাকবে তারপরে যে ঠান্ডাটা চলে আসবে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে এবং শীতের অনুভূতিটা চলে আসবে এদিকে নিম্নচাপের প্রভাবে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ফসলি জমিতে পানি আটকে আছে এতে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে পাকা আমন ধান সরিষা পেঁয়াজ সহ রবি শস্য এবং মৌসুমি সবজি জমিতেই নষ্ট হচ্ছে ক্ষেতগুলো করেছি তা নষ্ট হয়ে গেছে পানিতে এতে আমার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা

তাহলে আমরা ক্ষতির আশঙ্কা করছি না মানিকগঞ্জ যশোর ঝালকাঠি ফরিদপুর ও মাগুরায় ক্ষয়ক্ষতি বেশি হবে বলেও শঙ্কা অধিদপ্তরের সাদিয়া কানিস আর টিভি ঢাকা কৃষি জমি ব্যবহার করে যাতে কোনো উন্নয়ন কর্মকাণ্ড না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি চলতি সভায় সিলেট রংপুর রাজশাহী বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট স্থাপনসহ সাত হাজার কোটি সাত লাখ টাকা ব্যয়ে মোট দশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ চ্যালেঞ্জ এবং জনস্বাস্থ্যের উপর প্রভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিও নিউট্রিশন ফর গ্রোথ সামিট দু হাজার একুশে ভার্চুয়াল মাধ্যমে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুষ্টিকর খাবারের উৎপাদন বাড়ানো সবার জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন আর সবকিছু সফল বাস্তবায়নের জন্য বিশ্ব সম্প্রদায়কে এক হবার আহ্বান জানান বাংলাদেশ সরকার প্রধান ফর অল সিটিজেন্স ইজ এ ডন্টিং টাস্ক ইনভেস্টমেন্ট ইন নিউট্রিশন সিকিউরিটি জেনারেটস হাই ইকোনমিক লিডিং নেতা মোদের শেখ মুজিব বইয়ের মোরক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবনে গবেষণাধর্মী এই গ্রন্থের উদ্বোধন করেন তিনি এ সময় বইয়ের সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সম্পাদনা পর্ষদের সাথে যুক্ত অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হক অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ প্রধান গবেষক নাজমুল হোসেন এবং প্রকাশক মৌলা ব্রাদার্সের আহমেদ মাহমুদুল হক উপস্থিত ছিলেন এতে বঙ্গবন্ধুর সময়কালে আওয়ামী লীগের সচিত্র ইতিহাস তুলে ধরা হয়েছে নেই রুট পারমিট নেই ফিটনেস তারপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ম্যানেজ করে চলছে কারওয়ান বাজার থেকে হাতির ছিল হয়ে রামপুরা টিভি সেন্টার পর্যন্ত অবৈধ মাইক্রো সার্ভিস রুট পরিচালনাকারীরা স্বীকার করেন গুলশান বাড্ডা রামপুরা রমনা তেজগাঁও এবং শিল্পাঞ্চল থানাকে ম্যানেজ করেই চলছে এই অবৈধ বাণিজ্য টাকা পৌঁছে দিলে সবই সম্ভব এই রুটে শাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব ছবি তুলেছেন রুহুল আমিন কোনো ধরনের বৈধতা ছাড়াই মাইক্রোবাসে যাত্রী পরিবহন চলছে কারওয়ান বাজার থেকে হাতির ঝিল হয়ে রামপুরা টিভি সেন্টার রুটে এক একটি মাইক্রোবাসে চোদ্দ থেকে ১৮ জন যাত্রী অবৈধ এই পথে চলাচলকারী যানবাহনের বেশিরভাগেরই কাগজপত্র নেই অধিকাংশ চালকের নেই ড্রাইভিং লাইসেন্স অরাজকতা এমন পর্যায়ে যে এই চালক জানেন না গাড়ির ফিটনেস ফিটনেস লাইসেন্স আছে না আমরা তো বদলি চালাই আমরা তো পারমেন্ট চালাই না ড্রাইভার আছে পারমেন্ট যারা হ্যাঁ লাইসেন্স আছে আমরা রোডে চালাই দুই পয়সা নেই আর ওই মহাজন দিই আর রোডে দুই তিনশো টাকা বা কোনো সময় চার পাঁচশো টাকা এই খরচ দিই তাহলে রাজধানীর বুকে কিভাবে চলছে এই অবৈধ বাণিজ্য জানতে পরিচয় গোপন রেখে যোগাযোগ করা হয় লাইনম্যানের সঙ্গে তিনি অবলীলায় অবৈধ বাণিজ্যের গোমর ফাঁস করেন এবার সাক্ষাৎ পাওয়া গেল মূল হোতা মাসুদের যিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসায় জড়িত বললেন আগ্রহীরা গাড়ি নামাতে চাইলে আগের দিন জানালেই হবে

সেক্ষেত্রে করোনার জন্য মাত্র মাত্রাটা সর্বনিম্ন দুই হাজার টাকা না বড় ধরনের কোনো কিছু হলে কোনো আপনার সবাই হেল্প করে তারাও হেল্প করে মানে টাকাই হেল্প করে কিন্তু আপনি টাকা দেবেন না এই জন্য আমাদের খরচটাও বেশি আবার এখানে ইনকামটাও বেশি সুলভ ইনকামের উপরেই খরচ এ রুটের মাইক্রোবাসগুলোর বেশিরভাগই লক্কর ঝক্কর দরজা বেঁধে রাখা হয় রশি দিয়ে সিটগুলো নড়বড়ে অতিরিক্ত যাত্রী তুলতে মূল সিটের সঙ্গে কাট ও লোহা দিয়ে বাড়ানো হয়েছে আসন সংখ্যা আর দ্রুত পরিবহনে উল্টোপথে যাতায়াত চলে হর হামেশা রহমান আর টিভি ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর এই বিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন বাংলার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরতেই হাতির ছিলে ষোলো দিনব্যাপী বিজয় মহোৎসবের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন দখলবাজদের নোটিশ না দিয়ে তাদের অবৈধ স্থাপনায় বুলডোজার চালানো হবে সন্ধ্যায় রাজধানীর হাতির ঝিলে এমফি থিয়েটারে বিজয়ের মহোৎসবে অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা পরে ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের শিল্পীরা নাটক ও সঙ্গীত পরিবেশন করেন সারা বাংলাদেশ তখন একই শেখের আসছে তারা মনে করেছিল সারা বাংলাদেশের এই প্রান্তের থেকে সেই প্রান্ত তিনি ঘুরে বেরিয়েছেন এবং সবার খোঁজ খবর নিয়েছেন সমস্ত বাংলাদেশের মানুষ তখন ঘুরে দাঁড়িয়েছিল বলেই আজকে আমরা এই জায়গাটিতে আসছি তলাবিহীন ঝড়ের থেকে আজকে সম্ভব নয় বাংলাদেশ অবৈধ দখলদারদের জন্য আমি কোনো বৈধ নোটিশ দিব না যারা অবৈধ দখল তাদের জন্য বৈধ নোটিশ কি দিব তাদেরকে অবশ্যই হয় নিজেরা চলে যান যে নাহলে বুলডোজার দিয়ে কিন্তু আমি ঘুরা করে ফেলবো কিন্তু অবৈধ দখল আপনারা কেন করবেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর এই বছর আমরা বিজয়ের পঞ্চাশ বছর পদার্পণ করেছি দেশব্যাপী পালিত হচ্ছে বিজয়ের পঞ্চাশ বছর বঙ্গবন্ধুর আদর্শ জনগণের নিকট পৌঁছে দিতে আজ প্রধানমন্ত্রী নিজের জীবন দিয়ে নিবেদিত করেছেন দেশের মানুষের কল্যাণে দেশের তার নেতৃত্বে বিশ্ব মানুষের একটি উজ্জ্বল নক্ষত্র চট্টগ্রামের ষোলো শহর এলাকায় নালায় পড়ে মোহাম্মদ কামাল নামে এক শিশু নিখোঁজ হয়েছে ঘটনার একদিন পর মঙ্গলবার বিকেল দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শিশুকে উদ্ধারের অভিযান শুরু করে স্থানীয়রা জানান সোমবার বিকেল চারটায় রাকিব ও কামাল নামে দুই শিশু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যায় এ সময় রাকিব উঠে আসতে পারলেও কামাল উঠতে পারেনি পরে নিখোঁজ শিশুর বাবাকে ঘটনাটি জানানো হয় তবে তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সময় মতো ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেননি কেন আমার লোক করে দিয়েছি বাবার সারাদিন টুকাচ্ছি হ্যাঁ আজকেও সারাদিন টুকাচ্ছি মিডিয়ায় বিভিন্নভাবে এগুলা প্রচার করেছে সিডি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষেরও দোষ নাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও দোষ নাই দর্শক ঘটনাস্থলে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে সাইফুল চট্টগ্রামে নালায় পড়ে একের পর এক দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ এমন উদাসীন কেন এবং সেই সাথে শিশুটিকে উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে এখন? ওবি আপনি জোনটি বলেছিলেন গতকাল চারটার সময় দুই বন্ধু নালার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আসলে পড়ে যায় কামাল এবং রাকিব কামাল রাকিব উঠে গেলেও কিন্তু কামাল উঠতে পারেনি ঠিক আমার পেছনে যেই নালাটি দেখতেছেন আসলে এই নালাটিতেই কিন্তু আসলে রাকিব এবং কামাল পড়ে গিয়েছিল এই নালার উপরে কিন্তু প্রচুর পরিমাণে কালকে পানি ছিল যদিও আজকে পানির পরিমাণ একটু কম ফায়ার সার্ভিস কিন্তু আজ বিকাল চারটা থেকে অভিযান শুরু করেছে রাত সাড়ে দশটার সময় ওরা অভিযান বন্ধ করেছে যেহেতু আজকে পাইনি রাত হয়ে গেছে আগামীকাল তারা আবার অভিযান চালাবে আমরা কথা বলবো যে রাকিব উঠে উঠে পেরেছে সেই রাকিবের সাথে রাকিব কালকে এখানে কি হয়েছিল কালকে আমরা দুই নম্বর গেট থেকে আসার সময় এখানে একটা বল দেখছিলাম এখন সেই বলটা নিতে দেয় আমি পরে যাই কামালও পরে যায় আমি ওখানে একবার পানির ভিতরে দিয়ে দন দন গেছি কামাল অধিক ঢুকি গেছে আমি ওই দেওয়ালের সাথে বাড়ি খায়া উঠে গেছি ওটার পরে আমি আর কামালকে দেখি দেখিনি পানি কতটুকু ছিল পানি একবারে ভর্তি ছিল আপনারা শুনছিলেন রাকিবের কথা যিনি একসাথে পড়ে যাওয়ার পরে এই রাকিব উঠতে পেরেছিল কামাল উঠতে পারিনি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলছিলাম উনি বলল আসলে এত বড় একটা নালাতে স্লেপ দেওয়া সম্ভব না কিন্তু সিটি কর্পোরেশন এবং সেটি কিন্তু পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে একজন আরেকজনকে কিন্তু কোনো ধরনের কেউ এটা দায় স্বীকার করতে চাচ্ছে না এবং কেউ কিন্তু এটা দায়ভার নিতে চাচ্ছে না এখানে কিন্তু যে কামাল পড়ে গেছে তারাব্বা আছে তারাব্বা কিন্তু আসলে মানসিকভাবে ভারসাম্যহীন উনি কিন্তু আসলে উলুট পালুট কথা বলতেছেন উনি কিন্তু আসলে ওনার কাছ থেকে আমরা সেই সঠিক তথ্য কিন্তু আসলে জানতেছি না ফায়ার সার্ভিস আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালাবে যেহেতু আজ রাত হয়ে গেছে সেজন্য কিন্তু আসলে বন্ধ করে দিচ্ছে অবি এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ দর্শক এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ এবি ব্যাংকের একশো কোটি আঠারো লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির পনেরো কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেয় মামলার সতেরো আসামির মধ্যে শহীদুল ইসলাম ও আব্দুর রহিমের জামিন প্রশ্নে আদালত রুল দেয় একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে বাকি পনেরো আসামিকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয় পাশাপাশি এই পনেরো জন যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দিয়েছে আদালত পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তার দিক নির্দেশনা মেনে আজ দেশে বিভিন্ন খাতে অসংখ্য নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে যারা অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে নিজেদেরকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বিকেলে রাজধানীর একটি হোটেলে আইডিএলসি ও প্রথম আলোর উদ্যোগে দেশ সেরা ছয় উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও এবং এম জামান উদ্দিন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন একের পর এক বাধা অতিক্রম করে আমরা দুর্বার গতিতে বলি আমরা চলে যাচ্ছি বাস্তবিকই তাই এগিয়ে যাচ্ছি আমরা মাঝামাঝি বিভাজিত সেই সমাজের একটি বড় অংশকে নিয়ে টেনে তুলে একুশ থেকে প্রবেশ করা এবং একুল উকুল দুকুল রক্ষা করে নিজের অভিস্ট লক্ষ্য দৃঢ়ভাবে নজরে রেখে এগিয়ে যাওয়ার যে শক্তি তিনি দেখাচ্ছেন সেটা আমাদেরকে উজ্জীবিত করে উজ্জীবিত করে এখানে আমাদের যে ছজন উদ্যোগটা দেখলেন এর মধ্যে আরো হাজারো আছেন আছেন আমাদের গ্রামে শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গাজীপুরের শ্রীপুরে একশো পঞ্চাশ মেগাওয়াট এইচএফও ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন করা হয়েছে বিয়ার পাওয়ার জোনের পরিচালনায় এটি বাস্তবায়নে কাজ করছে ম্যাক্স গ্রুপের ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ভিত বসানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এছাড়াও বিয়ার পাওয়ার জোনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফকরুজ্জামান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন রাতের সংবাদ এ পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোন মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর নাম্বারে ডায়াল করুন মধ্যরাতের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে